ইন্টারনেট না থাকায় আর কারফিউ থাকার কারণে বাসায় বসে বসে খুব বোর হয়ে যাচ্ছিলাম। পরে হঠাৎ করে মাথায় আসলো, যাই একটু মোগলাই বানিয়ে ফেলি। আজকে আমরা মোগলাই রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি নাইমা। যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 কাপের মতো ময়দা, কারণ আমি খুব বেশি একটা মোগলাই বানাবো না, এখানে আমি 2-3টা মোগলাই বানাবো, তার জন্য খুব ছোটো ছোটো মোগলাই আর কি, তার জন্য আমি এখানে 1 কাপ নিয়েছিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর কিছুটা পরিমাণের চিনি দিয়ে দিয়েছিলাম আপনাদের স্বাদ মতো, কারণ মোগলাইয়ের মধ্যে উপরের ক্রিসপি যে এটা খাই আমরা, সেটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপরে দিয়েছিলাম লবণ। এখানে আমি 2টা লবণ ইউজ করেছিলাম, একটা হচ্ছে আমরা যেটা রেগুলার লবণ খাই সেটা, আর একটা হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট যেটা, এই 2টাই মিক্সড করেছিলাম। আপনারা চাইলে একটা স্কিপ করতে পারেন, যেমন হিমালয়া পিঙ্ক সল্টটা আপনারা নাও দিতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছিল এটা দিলে একটু অন্যরকম টেস্ট আসবে, আসলেও টেস্ট অন্যরকম এসেছিলো। তারপর এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে 2 চা চামচ তেল, রান্নার রেগুলার তেল এখানে 2 চা চামচ দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, যদি আপনাদের একটু বেশি লাগে তাহলে অবশ্যই একটু পরিমাণ বাড়িয়ে দিবেন, যেমন আমার একটু বেশি লেগেছিলো, 2 চা চামচের হয়নি আমার, আরেক 1 টেবিল চামচের হাফ লেগেছিলো আর কি। কারণ আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, সামনে ভিডিওতে দেখতে পারবেন, এই যে আমি যে এভাবে করে মিক্স করে নিচ্ছিলাম এখানে কিছুটা দলা পেকে, দেখেন হাতের মধ্যে নেওয়ার পরে কিন্তু কি ভেঙে যাচ্ছিলো, খুব শক্ত হয়ে লেগে থাকছিলো না, তাই আমি এখানে কিছুটা পরিমাণ, এ দেখেন আমি জাস্ট আন্দাজ করে এখানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, কারণ এটাকে হবে কি মুট করার পরে যদি না ভেঙে যায় তাহলে আপনার পারফেক্ট হবে সব মিশ্রণ, মানে তেলের মিশ্রণ আর ময়দার মিশ্রণটা খুবই পারফেক্ট হইতে হবে। দেখেন এখন কিন্তু ভাঙে নাই, একা একা কিন্তু ভাঙছে না, কিন্তু যখন আমি ভাঙছি তখন তারপর একদম গুঁড়া হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে খেয়াল করতে হবে। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করেছি, একদম ঠান্ডা পানি না, আবার একদম বলকোঠা পানিও না, জাস্ট হালকা কুসুম গরম পানি ইউজ করেছি। এরকম করে আস্তে আস্তে ইউজ করে আপনাকে ডোটা বানিয়ে নিতে হবে মোগলাইয়ের। আর হ্যাঁ, মোগলাইয়ের ডোটা কিন্তু অবশ্যই অবশ্যই, এ দেখেন এরকম তেল দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর 30 মিনিট পর আমরা ভালো করে বেলে নিব, আর বেলে নেওয়ার টাইমে ময়দা ইউজ করতে হবে। আটা দিয়েও আপনারা বানাতে পারেন, বাট ময়দাটা দিলে একটু বেশি ক্রিসপি হয় আর খেতেও অনেক ভালো লাগে আর অনেক মজা লাগে। এ দেখেন আমি বেলছিলাম, আমার বেলতে একটু সমস্যা হচ্ছিলো যদিও, তারপর এই যে ভালো করে একটু ক্লিপ নিয়েছিলাম, আর সরি টু সে আমি যে ডিমটা দিয়েছিলাম সেই ডিমের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ক্লিপটা নেওয়া হয় নাই। আপনারা চাইলে আমি সেটার আবার যখন রেসিপি বানাবো, আপনারা চাইলে আমি অবশ্যই সেটার রেসিপিটাও দিয়ে দিব, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আশা করি সবাই একটা করে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।